জেনে নেই আকন্দ গাছের পরিচয়। আকন্দ গাছ মাঝারি ধরনের ঝোপ জাতীয় উদ্ভিদ। এটা 8 থেকে 7 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। গাছের ছাল ধূসর বর্ণের এবং কাণ্ড শক্ত ও কচি ডাল লোমযুক্ত। পাতা 4 থেকে 8 ইঞ্চি লম্বা, উপরে ভাগ মসৃণ এবং নিচের দিকে তুলোর নেয়। গাছের পাতার শাখা ভাঙলে দুধের মতো সাদা আটা বের হয়। সাদা বা বেগুনি বর্ণের ফুল হয়ে থাকে। আকন্দ গাছ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হয়ে থাকে। এই গাছটি 3 থেকে 4 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। তবে মে ও জুন মাসে ফল পাকলে ফেটে বেশি বাতাসে ভেসে বেড়ায়। এ সময় আকন্দ গাছ চাষের খুব উপযোগী। আসুন আরো জানি আকন্দ গাছের উপকারিতা। আকন্দ ব্যবহার করলে চুলের রোগ, ব্যথা, বিষনাশক বিশেষ কার্যকরী, তাৎপর্য নিবারণ করে। আকন্দ কোষ তুলে ভিজিয়ে লাগালে দাঁত ব্যথা দূর করে এবং যৌনি ধারণ করলে গর্ভপাত ঘটায়। আকন্দ বাত ব্যথা নিরাপক ও খোলা অপসারণ করে। আকন্দ পাতা ও হলুদ তৈরি বড়ি, খোলাপণ্ড রোগনাশক এবং রস কৃমি নাশক উপকার করে থাকে। আসুন জেনে নিই কোন অংশে কিভাবে ব্যবহার করতে হবে। 1 নম্বরে আসি অম্বল এসিড। আপনাদের যদি কারো অম্বল এসিড দেখা দেয় তাহলে 0.65 গ্রাম পরিমাণ আকন্দ পোয়া ছাই পানি সহ পান করলে সঙ্গে সঙ্গে উপকার পাওয়া যাবে। 2 নম্বরে চলে আসি পেট কামানি বা পেট জ্বালা পোড়া। আপনাদের যদি কারো পেট কামানি বা পেট জ্বালা পোড়া করে তাহলে আকন্দের পাতা সোজা দিকে সরিষের তেল মাখিয়ে পাতাকে অল্প গরম করে পেটের উপরে রাখলে বা ছ্যাঁক দিলে পেট কামানো বা পেট জ্বালা বন্ধ হয়ে যায়। 3 নম্বরে চলে আসে ফোলা রোগ। তো যদি কারো গিরা কিংবা যে কোনো জায়গায় ফুলে গেলে আকন্দর বিশেষ উপকার রয়েছে। ফোলাজনিত কারণে কোনো স্থানে ফুলে উঠলে আকন্দর পাতা বেঁধে রাখলে উপকার পাওয়া যায়। 4 নম্বরে চলে আসি শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট মানব অনেকেরই একটি বিরাট সমস্যা। মানব জীবনে শ্বাসকষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শ্বাসকষ্ট হলে মানুষের কষ্টের শেষ থাকে না। তো আকন্দের শিকড় ছাল প্রথমে গুঁড়া করে তারপর আকন্দের আটা ভিজিয়ে রেখে পরে শুকিয়ে নিতে হবে। এরপর তা চুরুট বানিয়ে ধূমপান করলে শ্বাসকষ্ট আল্লাহর রহমতে নিরাময় হয়ে যাবে। 5 নম্বরে চলে আসি নিউমন জনিত বেদনা। আকন্দের পাতা সোজা দিকে ঘি মেখে ব্যথার জায়গায় বসিয়ে লবণের পুটলি দিয়ে ছ্যাঁক দিলে উপকার পাওয়া যায়। 6 নম্বরে চলে আসি হজম শক্তি কমে গেলে। যদি কোনো মানুষের হজম শক্তি কমে যায় তবে 2 গ্রাম পরিমাণ শুকনো আকন্দের মূল গুঁড়া করে খেলে ক্ষুধা বৃদ্ধি পায়। 7 নম্বরে চলে আসি ঘন প্রস্রাব। অনেক মানুষের দেখা যায় যে ঘন ঘন প্রস্রাব হচ্ছে। তো ঘন প্রস্রাব বন্ধ করার জন্য আকন্দের গাছ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যদি কারো ঘন প্রস্রাব হয় তাহলে আকন্দর ডাল আপনারা আঘাত আঘাত করে কেটে নেবেন। আঘাত আঘাত করে 7 থেকে 8টি ডাল কেটে নেবেন। সেটা শোবার সময় পানিতে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর সকালে ঘুম থেকে উঠে সেই ডালগুলো আপনার পানিতে কুচলিয়ে নেবেন। কুচলিয়ে নেবার পর সেই পানিটা আপনারা সকালে বাসি পেটে পান করুন। 7 থেকে 8 দিন পান করলে আল্লাহর রহমতে ঘন প্রস্রাব বন্ধ হয়ে যাবে। নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিও প্রসঙ্গে। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন। পাশে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সে ভিডিওটি আপনারা পেয়ে যান।
পাশাপাশি আমার গাছের কেরামতি পেজটি ফলো করে দেবেন। তো কোন ভিডিও আর দীর্ঘস্থায়ী করব না। সর্বশেষে আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে।